জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি কেমন আছেন? আমরা সব আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো একদম ভালো আছি, বৃন্দা আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কি সেটা তো তোমার ভিডিওর ক্লিপ দেখে বুঝতে পারলে কিছুটা। তো অবশ্যই আজকে একটা স্পেশাল ভিডিও, শুধু আমার কাছে স্পেশাল না, এটা আমার প্রত্যেকটা কলেজ স্টুডেন্টের কাছে একটা স্পেশাল, মানে আমাদের কলেজ। আর সেই নিয়ে আজকের ভিডিওটা। আর কেন স্পেশাল, কী ব্যাপার, সব কিছুটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর যারা চ্যানেল নতুন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দিনটা ছিল 30 এপ্রিল শনিবার, আর ওই দিন আমাদের কলেজের, মানে এখন আমি যদিও কলেজে পড়ি না, কিন্তু কলেজটা তো কোনো এক সময় আমি পড়েছিলাম, মানে আমার ঠিক আছে। তো আমাদের তো ওই দিন ফিজিক্যাল এডুকেশনে ডিপার্টমেন্টের প্রোগ্রাম হয়েছিল। অবশ্য শুধু ফিজিক্যাল এডুকেশন বললে ভুল হবে, প্রত্যেকটা বিভাগে তাদের বিভাগীয় অনুষ্ঠান হয়েছিল ওই দিন। তো যে যার কাছে তার ডিপার্টমেন্টটা তো ভালো হবে অবশ্যই, সে কারণে আমার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট বললাম। তো ওই দিন আমার অনেক ভাই বোন আমাকে কিন্তু ইনভাইট করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি। আর তারপর ওরা কিন্তু আমাকে শেয়ার করেছে, ঠিক আছে, ওরা আমাকে শেয়ার করেছে। এবং যখন দেখলাম সত্যিরও এত সুন্দর করে, মানে সব কিছু সাজিয়েছে, পারফরমেন্স করেছে, আমার দেখে এতটাই ভালো লাগলো, আমি ওদের কাছে পারমিশন নিলাম যে আমি কি ইউটিউবে শেয়ার করতে পারি। অবশ্য ওরা হ্যাঁ বলার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ শেয়ার করার একটা কারণ, একটা তো স্মৃতি হিসেবে থাকবে, প্লাস একটা হয় না যে নিজের কলেজ বা যে কোনো একটা ভালোবাসার জায়গা বা কিছু, সেটাতে যখন কোনো কিছু হয় তোমাদের সঙ্গে, বিশেষ করে তোমাদের মতো বন্ধু, যে তোমাদের মতো ফ্যামিলির সঙ্গে শেয়ার না করলে নিজেরও ভালো লাগে না। তো সেই কারণে বলতে পারো শেয়ার করলাম। আর আমাদের সময়ও কিন্তু কলেজে অনুষ্ঠান হতো, আমরা ওরকম পার্টিসিপেট করতাম, কিন্তু তখন এত সুন্দর অডিটোরিয়াম বা এত সুন্দর জিম ছিল না। এখন এটা রিসেন্ট হয়েছে, তো ধীরে ধীরে আরও উন্নত হবে আশা করি। তো সেক্ষেত্রে যখন দেখলাম এতটা ভালো লাগছিল আর কি, তো চলো বেশি বকে ফেলছি। তো আমরাও যখন ছিলাম, আমাদের সময় হতো যে যখন প্রিন্সিপাল ম্যাডামকে আনা হতো আর কি মূল মঞ্চে, আমাদের অনুষ্ঠান মঞ্চে, তো তখন আমরা একটা প্যারেড সিস্টেম করে ম্যাডামকে আনতাম। ঠিক এবারেও সেম দেখলাম আমাদের ভাই বোনরা, ওরাও কিন্তু খুব সুন্দর করে সেজে গুজিয়ে প্যারেড করে ম্যাডামকে নিয়ে আসছিল। তো দেখো সেই দৃশ্যটা তোমরা দেখো আর জাস্ট ফিল করো, ঠিক আছে। দেখো জাস্ট অসাধারণ তো লাগছে, সাথে সাথে আমার মানে সব পুরনো স্মৃতিগুলো একদম ঝালাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এর পরের পারফরমেন্সগুলো শুধু দেখো, ওরা কেমনভাবে জিমনাস্টিক করছে বা কত সুন্দর পারফরমেন্স করছে সেগুলো দেখো। অবশ্য ওরা যতটুকু শেয়ার করছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই দেখো আর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদের, ঠিক আছে। সামনে দাঁড়িয়ে মহিত ও শ্রীকান্ত, পেছনে লিসা ভারতী, ওরা করছে ফরওয়ার্ড রোল, দেন ব্যাকওয়ার্ড। আমরা সবাই রাজা, সবাই রাজা, আমাদের রাজা।
তারপর সবশেষে এই যে দেখো ওরা যে স্যারদেরকে একটা প্রেজেন্টেশন হিসেবে বা এত সুন্দর স্যারদের জন্য পারফরমেন্স করছে স্যারদেরকে নিয়ে, এটা একদম আমার তো খুব ভালোই লাগলো। আমাদের ডিপার্টমেন্টের স্যার বলতে আমাদের শুভদীপ স্যার আর আমাদের হচ্ছে দিব্যেন্দু স্যার, এই দুজন স্যার এখন বর্তমানে আছেন। আর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম তো সবসময় আছেন আমাদের সাথে সবার সাথেই। তো ওনারা সত্যি এতটা প্রথম থেকে এতটা ভালো আমাদেরকে একটা কথাই বলে এসেছেন যে আমাদেরকে স্যার ভেবে যদি তোমরা কোনো কিছু শেয়ার করতে না পারো অবশ্যই তাহলে আমাদেরকে দাদা হিসেবে ধরো, ঠিক আছে, দাদা হিসেবে বন্ধু হিসেবে তখন ঠিক আছে। তোমরা এই জিনিসটা যদি কখনো ভাবো যে স্যারদেরকে বলা যাবে না বা স্যার এই টাইপটা যদি মাথায় নিয়ে থাকো না, কিছু কিছু কথা হয়তো তোমরা কখনোই শেয়ার করতে পারবে না। তো ফিজিক্যাল এডুকেশনের ব্যাপারটা যেহেতু একটু কেমন হয় যে মেয়েদের হোক বা ছেলের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক প্রবলেম হতেও পারে, হয়তো যখন কোনো এক্সারসাইজ করছে বা কিছু, তো সেক্ষেত্রে অনেকে কী ওরা বলতে পারে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও স্যার একটা কথাই বলেছিল যে আমাকে যদি দাদা হিসেবে তোরা বলতে পারিস অবশ্যই তাতে আমার কোনো প্রবলেম নেই। তো এই যে জিনিসটা এটা হয়তো প্রত্যেকটা স্যার প্রত্যেকটা ম্যামদের মধ্যে থাকা উচিত অবশ্যই, যে একটা বন্ধুসুলভ আচরণ বা একটা যে এই যে একটা স্বাধীনতা দেওয়া যে আমাকে দাদা হিসেবে বলতে পারিস, অবশ্যই এক্ষেত্রে মাইন্ডটা অনেকটা মানে কি যে একটা হ্যাঁ অবশ্যই বলার সাহস যখন দিয়েছে অবশ্যই কিছু প্রবলেম হলে নির্ধিদায় বলতে পারি, এইরকম একটা জিনিস সেটা আমাদেরকে স্যার শিক্ষা দিয়েছে, ঠিক আছে। এছাড়াও অনেক কিছু দিক থেকেও স্যার আমাদেরকে কিন্তু অনেকটা বন্ধুর মতো মিশেছে এবং এখনও মিশে। তো এই জিনিসগুলো তখনও খুব মিস করছিলাম, এখনও খুব মিস করি। তো তার জন্য বলতে পারো এত সুন্দর পারফরমেন্সটা এত সহজে এত সুন্দর করে স্যারদেরকে ডেডিকেট করলো, তো আমার তো খুব ভালো লাগলো অবশ্য। তো সত্যি কথা বলতে যতই যাই হোক না কেন, মানে স্কুল বলো কলেজ বলো বা নর্মাল বন্ধুদের সাথে এই যে মজা করা একটা সকলের মাঝে, এটা কিন্তু আলাদা একটা ফিলিংস হয়। হয়তো কলেজে অনেক ভাই বোন যারা আগের সেমিস্টারে ছিল আমাদের মানে পরের ব্যাচ, তারা এবছর বেরিয়ে যাবে, তো আরও নতুন নতুন যারা আমার ভাই বোনেরা আসবে তারও নিশ্চয়ই এই স্মৃতিগুলোকে বা এইরকম সব কিছু আবার ধরে রাখবে, আরও নতুন নতুন জিনিস করবে এবং ডিপার্টমেন্টটাকে আরও। আর অবশেষে একটা কথাই বলবো, আমার কলেজ আমার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের স্যার এবং আমার ভাই বোনেরা সবাইকে আমি এখনও পর্যন্ত কিন্তু খুব মিস করি, হয়তো এটা কোনো দিন ভুলতে পারবো না, কারণ এটা হয়তো আমার কলেজটা কলেজ কেন আমার এডুকেশন সব এখানেই শেষ হয়েছে, যেহেতু শেষের স্মৃতি কখনো হয়তো ভোলা যায় না। অবশ্যই বলে না যে শেষ ভালো যার সব ভালো, তার অবশ্যই আমার হয়তো সেক্ষেত্রে তাই হয়তো কোনো না কোনো একদিক দিয়ে হয়তো ভালো যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে।
তো মাঝে মাঝে মন খারাপ করে হয়তো, কিন্তু মাঝে মাঝে আবার এইসব তোদের দেখে অনেকটা ভালো লাগে। তো এত সুন্দর গিফটটা আমাকে দেওয়ার জন্য অনেকটা হ্যাপি, আর তোদেরকে অনেকটা অনেকটা থ্যাঙ্কস, কারণ সত্যি বলছি মন থেকে অনেকটা ভালো লাগলো। হয়তো আমি ওই জায়গাটাতে নেই এখন, কিন্তু ওই জায়গাতে থেকে আমি ফিলটা নিতে পেরেছি, ঠিক আছে? তো এটার জন্য অনেকটা ভালোবাসা তোদের, আর তোমাদেরও সবাইকে অনেকটা অনেকটা ধন্যবাদ এতটা হেল্প করার জন্য, এতটা পাশে থাকার জন্য, যাতে আমি পরবর্তীকালে মানে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, আর অবশ্যই তোমাদের যদি কিছু স্মৃতি থাকে অবশ্যই আমি তো বলবো নির্দ্বিধায় তোমরা ইউটিউবে শেয়ার করো, তাতে সকলের সঙ্গে শেয়ার করলে সে ভালোবাসাটা বেড়ে যাবে, কোনো দিন কমবে না। তো এইটুকু বলে আজকের ভিডিওটা শেষ করছি, তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ये गाना मेरी बेस्ट फ्रेंड के लिए। ओ तेरी शक्ल गंदी, बासी बर्फी तू।